আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফার্মাসি স্টুডেন্ট আব্দুল্লাহ, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। যেহেতু আমি মেডিসিন তৈরি করা নিয়ে পড়াশোনা করি, সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনের সঠিক রিভিউ আলোচনা আপনাদের নিকট করার জন্য। আচ্ছা, ম্যাক্সপোর 20 এই মেডিসিনটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে রিভিউ আলোচনা করব। এটা রেনাল্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন। বাংলাদেশে অনেক সুনামধন্য মেডিসিন কোম্পানির মধ্যে রেনাল্টা ফার্মাসিউটিক্যাল অন্যতম একটা মেডিসিনাল কোম্পানি। রেনাল্টার মেডিসিনের মান, হিউম্যান বডিতে কার্যকরী ক্ষমতা সব কিছু অনেক ভালো এবং অনেক বেশি মানসম্মত, যার কারণে আজও রেনাল্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বেস্ট মেডিসিন কোম্পানি। এই রেনাল্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা কিন্তু একটা বাইরের কোম্পানি, শুধু যে বাংলাদেশে এরকম না, ইন্টারন্যাশনালি এই কোম্পানিটা এটা খুবই ভালো একটা অবস্থান ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে। এই মেডিসিনের র মেটেরিয়াল যথেষ্ট ভালো, যার কারণে ওদের কার্যকরী ক্ষমতাও অনেক ভালো। বেশিরভাগ ডক্টরই দেখবেন যে আপনার ম্যাক্সপ্রো গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগছেন ওদেরকে ম্যাক্সপ্রো 20 এই মেডিসিনটা দিয়ে থাকে, এবং এটা ম্যাক্সপ্রো 20 এই মেডিসিনটা কার্যকারী ক্ষমতাও অনেক বেশি ভালো এবং এটা স্বাস্থ্যসম্মত, এবং খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা খুবই ভালোভাবে ঠিক হয়ে যায়। বিশেষ করে যাদের বয়স 15 বছরের ঊর্ধ্বে তাদেরকে ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে প্রতিদিন একটা করে খাবারের আগে, 20 মিনিট আগে। তো প্রতিদিন একটা করে যখন সে খাবে পালন করতে, তার গ্যাস্ট্রিকের প্রবলেমটাও দিনের দিন কমতে থাকবে। তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় গ্যাস্ট্রিকটা খুব তীব্র অবস্থায় থাকে, যে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে। সুতরাং ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি প্রতিদিন 2টা করে দেওয়া হয় খাবারের আগে। সুতরাং অবশ্যই যদি কেউ গ্যাস্ট্রিক বা তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছেন বা ডিউডেনাম আলসারে ভুগতেছেন বা আলসার জনিত সমস্যায় আছেন, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন এই ম্যাক্সপ্রো 20 এই মেডিসিনটা। আচ্ছা, এখন আসি এই মেডিসিনটার দাম কত টাকা। প্রতি পিস মেডিসিনের দাম 60 টাকা করে, এক পাতা মেডিসিনের দাম 98 টাকা, এক পাতার মধ্যে 14টা মেডিসিন থাকে। সুতরাং অবশ্যই যারা খাবেন মেডিসিনটা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত যে কোনো জিনিস খাবেন ওটারই ফলন আছে, ভালো ফল পাওয়া যাবে। ঠিক সেরকম আপনি যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা নিয়মিত সেবন করেন, ওটা অনেক ভালো ফল পাবেন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্বাস্থ্যই সকল সুখের। আসসালামু আলাইকুম।